মুজিববর্ষের দশ দিনব্যাপী অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনুসের আহমেদ। দুপুরে রাজারবাগে পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এসব অনুষ্ঠানের দিনগুলোতে প্রয়োজন না থাকলে নগরবাসীকে চলাচল সীমিত রাখার আহ্বান জানান আইজিপি। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সভা সমাবেশ না করার অনুরোধও জানান। বেনুসের আহমেদ বলেন, নতুন প্রজন্মকে মানবিক গুণসম্পন্ন করে গড়ে তুলতে হবে, দূরে রাখতে হবে জঙ্গিবাদ ও মাদক থেকে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে, দয়া করে 17 থেকে 26 এই 10 দিন শহরে প্রয়োজন না হলে মুভমেন্ট সীমিত রাখার জন্য আমরা অনুরোধ করবো।